प्रिय छात्र छात्री शुभ नववर्षेर शुभेच्छा और भालोबासा ग्रहण करो। डिम्स टीवीर पर्दाय एकादश श्रेणीर बांगलाय आज जय गोस्वामीर कविता नून थेके आमरा संक्षिप्त प्रश्नेर उत्तर लिखब। तोमादेर सकलके आरो एकबार शुभेच्छा एवं भालोबासा जानाच्छि। तोमादेर आगामी दिनगुलो जेन अनेक सुंदर हय। परीक्षार प्रस्तुति चलछे, देखते देखते परीक्षा एगिये आसछे, सुतरां निर्भये निश्चिंत मने तोमरा प्रस्तुत हओ। जे अंशगुलो एर आगे हये गियेछे, पढ़ा हये गियेछे एवं लेखा हये गियेछे, सेगुलोके रिविसने रखते हबे। आर अल्प अल्प जे अंशगुलो बाकी रयेछे सेगुलिके द्रुत तैरी करे निये तोमादेर परीक्षार प्रस्तुतिके आरो शक्तिशाली करो। डिम्स टीवी सब समय तोमादेर पाशे रयेछे। शुरू करछि जय गोस्वामी कविता नून। एर आगे अन्य क्लासे तोमादेर एई कविता थेके बड़ प्रश्न बा पाँच नम्बरेर प्रश्न लेखानो हयेछिलो। आज संक्षिप्त प्रश्न। प्रथम प्रश्न, आमादेर शुक्नो भाते लवणेर व्यवस्था होक। शुक्नो भात बोलते कि बोझानो हयेछे? आरेकबार बोली, आमादेर शुक्नो भाते लवणेर व्यवस्था होक। शुक्नो भात बोलते कि बोझानो हयेछे? उत्तर लेखो, जय गोस्वामीर नून कविताय उल्लिखित प्रांतिक मानुष जारा सामान्य लोक बोले परिचित। जय गोस्वामीर नून कविताय उल्लिखित प्रांतिक मानुष जारा सामान्य लोक बोले परिचित, तारा सामान्य रोजगारे चरम अर्थाभावे, तारा सामान्य रोजगारे चरम अर्थाभावे तरकारी जोगाड़ करते पारतो ना, तरकारी जोगाड़ करते पारतो ना, ताई तादेर सब्जी विहीन भात छिलो शुक्नो, ताई तादेर सब्जी विहीन भात छिलो शुक्नो। द्वितीय प्रश्न, माझे माझे चलेओ ना दिन, दिन ना चलार कारण कि? माझे माझे चलेओ ना दिन, दिन ना चलार कारण कि? उत्तर लेखो, सामान्य लोक साधारणेर दिन ना चलार कथाई एखाने बला हयेछे। আবার বলি, সামান্য লোক সাধারণের দিন না চলার কথাই এখানে বলা হয়েছে। কঠোর পরিশ্রমের বিনিময়ে সামান্য রোজগারে, কঠোর পরিশ্রমের বিনিময়ে সামান্য রোজগারে তারা সংসার চালাতে অক্ষম, তারা সংসার চালাতে অক্ষম, সামান্য জৈবিক চাহিদা মেটাতেও অপারগ, সামান্য জৈবিক চাহিদা মেটাতেও অপারগ। অপারগ কথাটি অক্ষম কথারই সমার্থক। পরের প্রশ্ন,
আমরা তো সামান্য লোক, তারা সামান্য কেন? আমরা তো সামান্য লোক, তারা সামান্য কেন? সামান্য লোক হলো তারাই যারা সমাজের প্রান্তিক অসহায় মানুষ। সামান্য লোক হলো তারাই যারা সমাজের প্রান্তিক অসহায় মানুষ, যারা সমাজের চোখে তুচ্ছ অপাঙ্গেয়, যারা সমাজের চোখে তুচ্ছ অপাঙ্গেয়, হতদরিদ্র ও অধিকার বোধহীন মানুষ, হতদরিদ্র ও অধিকার বোধহীন মানুষ। অপাঙ্গেয় শব্দটি দিয়ে বোঝানো হয় এক সারিতে বসার অযোগ্য যারা, তাদের অপাঙ্গেয় বলা হয়। পরের প্রশ্ন, কি হবে দুঃখ করে? কেনই প্রশ্ন? সমাজের প্রান্তিক মানুষ যাদের নুন আনতে পান্তা ফুরায়। প্রশ্নটা আরেকবার বলি, কি হবে দুঃখ করে? কেনই প্রশ্ন? উত্তর লেখো, সমাজের প্রান্তিক মানুষ যাদের নুন আনতে পান্তা ফুরায়, অসুখে ধার দেনায় প্রচণ্ড অর্থাভাবে দিন কাটে, অসুখে ধার দেনায় প্রচণ্ড অর্থাভাবে দিন কাটে, তাদের দুঃখ করাটাকে বিলাসিতা মনে করেছেন কবি। তাদের দুঃখ করাটাকে বিলাসিতা মনে করেছেন কবি। আসলে এখানে চরম অসহায়তা প্রকাশ পেয়েছে, আসলে এখানে চরম অসহায়তা প্রকাশ পেয়েছে। পরের প্রশ্ন, সে অনেক পরের কথা। পরের কথাটি কি? সে অনেক পরের কথা। পরের কথাটি কি? তোমাদের এই প্রসঙ্গে একটা কথা জানিয়ে রাখি, আগেও বলেছি আবারও মনে করিয়ে দিচ্ছি, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য মান এক থাকলেও উত্তর লিখতে হয় অনধিক 20 শব্দের মধ্যে, এবং যখনই কোনো কবিতা বা গল্পের কোনো প্রশ্নের উত্তর লিখবে, শুরুতে সেই কবিতার কবির নাম এবং কবিতার নাম, আর গল্পের ক্ষেত্রে লেখকের নাম এবং গল্পের নাম অবশ্যই উল্লেখ করে নেবে, সেটা কোনোভাবেই যেন বাদ না যায়। প্রশ্ন ছিল সে অনেক পরের কথা, পরের কথাটি কি? উত্তর, পরের কথাটি বলতে বাজার থেকে শখের বসে কিনে আনা, পরের কথাটি বলতে বাজার থেকে শখের বসে কিনে আনা গোলাপ চারার ফুল হওয়ার কথা বলা হয়েছে। গোলাপ চারার ফুল হওয়ার কথা বলা হয়েছে। তারপরের প্রশ্ন, গোলাপ চারা কিসের প্রতীক? গোলাপ চারা কিসের প্রতীক? উত্তর, গোলাপ চারা আসলে সৌন্দর্য অনুসন্ধানের প্রতীক। গোলাপ চারা আসলে সৌন্দর্য অনুসন্ধানের প্রতীক, কারণ সৌন্দর্যের পিপাসা হলো সার্বজনীন, কারণ সৌন্দর্যের পিপাসা হলো সার্বজনীন। এই অংশের শেষ প্রশ্ন,
আমরা তো সামান্য লোক, সামান্য লোক বলতে কাদের বোঝানো হয়েছে? আমরা তো সামান্য লোক, সামান্য লোক বলতে কাদের বোঝানো হয়েছে? উত্তর লেখো, সামান্য লোক বলতে কবি সমাজের প্রান্তিক মানুষ, সামান্য লোক বলতে কবি সমাজের প্রান্তিক মানুষ যারা অতি সাধারণ জীবন যাপনে অভ্যস্ত, যারা অতি সাধারণ জীবন যাপনে অভ্যস্ত, সেই সব জনগণকে বুঝিয়েছেন, সেই সব জনগণকে বুঝিয়েছেন। প্রিয় ছাত্রছাত্রীরা, জয় গোস্বামীর লেখা নুন কবিতার বড় প্রশ্ন এর আগে তোমরা লিখেছ এবং তৈরি করেছ, আজ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখা হলো। আশা করি এই কবিতা থেকে তোমাদের আর কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। আরেকবার মনে করিয়ে দিই, জয় গোস্বামীর নুন কবিতাটি নেওয়া হয়েছে তার ধুতুম ভগবান কাব্যগ্রন্থ থেকে। প্রশ্ন আসতে পারে যে কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে নুন কবিতাটি, তখন উত্তরে লিখতে হবে ধুতুম ভগবান কাব্যগ্রন্থ থেকে। আজ একাদশ শ্রেণীর বাংলার এই ক্লাস আমরা শেষ করব আরেকটি বিষয়ের ছোট্ট একটি আলোচনা দিয়ে, যে বিষয়টি হলো লোক সাহিত্য। কথাটির মধ্যেই লুকিয়ে আছে এই শব্দটির মানে, অর্থাৎ সাধারণ মানুষের জন্য যে সাহিত্য, তাকেই এক কথায় বলা হচ্ছে লোক সাহিত্য। এই লোক সাহিত্যের মধ্যে অনেকগুলি বিষয় পড়ে, যেমন উপকথা, রূপকথা, ধাঁধা, হেয়ালি, প্রবাদ, প্রবচন ইত্যাদি। লোক সাহিত্য সাধারণ মানুষের জন্য এবং সাধারণ মানুষকে নিয়ে লেখা যে সাহিত্য, তাকেই লোক সাহিত্য বলা হচ্ছে। এই লোক সাহিত্যের বিভিন্ন উপাদানের মধ্যে রয়েছে উপকথা, রূপকথা, ধাঁধা, হেয়ালি, প্রবাদ প্রবচন প্রভৃতি। লোকের মুখে মুখে ফেরা কথা বা কাহিনী কিংবদন্তি হয়ে ওঠে, এ কথা আমরা সবাই জানি। সেই ঘটনার সত্য মিথ্যা যাচাই করে নেওয়ার সুযোগ থাকে কম, কিন্তু তবু জনশ্রুতিতে, যাকে জনশ্রুতি বলা হয়, অর্থাৎ লোকের মুখে মুখে ফেরা
এই সমস্ত কাহিনী লোক সাহিত্যের বড় উপাদান। আমরা ঈশপের উপকথা পড়েছি, আমরা পড়েছি ব্যঙ্গমা ব্যঙ্গমীর রূপকথা, পড়েছি লালকমল নীলকমলের কথা। এই সমস্ত উপকথা বা রূপকথাও হলো লোকসাহিত্যের অন্যতম উপাদান। আর রয়েছে ধাঁধা বা হেয়ালি, যা অত্যন্ত জনপ্রিয় লোকসাহিত্য এবং বিশেষত গ্রামীণ জনজীবনে যা প্রচণ্ড জনপ্রিয় এবং আকর্ষণীয় একটি উপাদান। এবং প্রবাদ প্রবচন রয়েছে লোকসাহিত্যের মধ্যে। লোকসাহিত্য সম্পর্কে একটি প্রশ্ন অনেক সময়ে একাদশ শ্রেণীর বাংলায় পরীক্ষায় এসে থাকে, সুতরাং এই বিষয়টিও একটুখানি দেখে যাওয়া ভালো। তোমাদের সবাইকে আবারও শুভ নববর্ষের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। পরীক্ষা ধীরে ধীরে এগিয়ে আসছে, তোমরা প্রস্তুত হও এবং প্রস্তুতিতে যেন কোনো ফাঁক না থাকে। যে কোনো ধরনের অসুবিধা হলে যোগাযোগ করো ডিমস টিভির সাথে। আজকের একাদশ শ্রেণীর বাংলার অনলাইনের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।